सबस्क्राइब कर स्टाडी केयर एंड जॉब न्यूज चैनल के पासे थाका बेल आइकने অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা পেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। অয়েল ইন্ডিয়া লিমিটেড থেকে একটি অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস এছাড়াও গ্র্যাজুয়েট পাসে কিছু কর্মী নিয়োগ করা হয়েছে, যেখানে স্থায়ী পদে নিয়োগ করা হয়েছে। সো কীভাবে আবেদন করবে, কোথায় পোস্টিং হবে, সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো এখানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের আমরা অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি। এখানে অ্যাডভার্টাইজ নম্বরটা দেখে নেবে। এখানে অয়েল ইন্ডিয়া লিমিটেড কিন্তু তোমাদের অনলাইনে সরাসরি আবেদন গ্রহণ করছে, যেখানে এটি বেরিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে। ভিডিওর শেষে আমি বলে দেবো কীভাবে নোটিশ ডাউনলোড করবে। সো প্রথম যে পদটিতে নিয়োগ করেছে সেটি হলো এসআর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছে, যেখানে তোমাদের স্যালারি হবে 16,000 থেকে 34,000 টাকা। টোটাল ভ্যাকান্সি রয়েছে তিনটে। এখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে যে কোনো বিভাগ থেকে, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলেনি এবং সবাই আবেদন করতে পারবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে, একটু পজ করে পড়ে নেবে বা ভিডিও শেষে আমি বলে দেবো কীভাবে নোটিশ ডাউনলোড করবে। তারপরে রয়েছে এসআর অ্যাসিস্ট্যান্ট ওয়ান পদে নিয়োগ করেছে, হিন্দি ট্রান্সলেশন পদে নিয়োগ করেছে। গ্রেড 7 স্যালারি দেওয়া হবে, অর্থাৎ তোমাদের 16,000 থেকে 34,000 টাকা স্যালারি দেওয়া হবে। একটি ভ্যাকান্সি রয়েছে, এখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। সো তারপরে যেটি রয়েছে সেটি হলো এসআর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছে, ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করেছে। 13,500 থেকে 28,000 টাকা স্যালারি হবে। টোটাল 4 ভ্যাকান্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। সাথে 6 যে বেসিক কম্পিউটার নলেজ বা কম্পিউটার কোর্সটি থাকে বা বেসিক কম্পিউটার কোর্সটি থাকে সেটি থাকলেই আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এসআর অ্যাসিস্ট্যান্ট হিন্দি টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করেছে। 13,500 থেকে 28,000 টাকা স্যালারি পাবে, অর্থাৎ তোমরা ঢুকি কিন্তু পোস্টিং হয়েই 13,500 টাকা স্যালারি পাবে। একটি ভ্যাকান্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। সাথে 6 যে বেসিক কম্পিউটার কোর্সটি থাকে সেটা থাকলেই আবেদন করতে পারবে। এজ লিমিট হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 30 মধ্যে হতে হবে, এসসিদের জন্য 18 থেকে 35 মধ্যে হতে হবে, ওবিসিদের জন্য 18 থেকে 33 মধ্যে হতে হবে। এছাড়াও এসসি এসটি ওবিসিদের জন্য কিছু ছাড় থাকে, যেগুলি জানো এসসি এসটিদের জন্য 5 এবং ওবিসিদের জন্য 3 ছাড় থাকে। সো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 200 অ্যাপ্লিকেশন ফিস নিচ্ছে ওবিসি এবং জেনারেলদের জন্য, এবং এসসি এসটি ওবিসিদের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস নেই। সো সিলেকশন প্রসেস দেখো, এখানে কম্পিউটার বেসিক টেস্ট হবে। এখানে তোমাদের সিলেবাসটা দিয়েছে, পজ করে দেখে নেবে বা ভিডিও শেষে আমি বলে দেবো কীভাবে নোটিশটি ডাউনলোড করবে। সো এখানে স্কিল টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে, এগুলি সমস্ত কিছু দিয়ে দিয়েছে, একটু পজ করে পড়ে নেবে। টার্ম কন্ডিশন সমস্ত কিছু দিয়ে দিয়েছে, একটু পজ করে পড়ে নেবে। এখানে সমস্ত টেস্টগুলি দিয়ে দিয়েছে, এখানে জেনারেল দিয়ে দিয়েছে, টার্ম কন্ডিশনগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখানে। সো অ্যাপ্লাই কীভাবে করবে, এখানে দেখো স্ক্রোল ডাউন করলে অ্যাপ্লাইয়ের যে আবেদন পদ্ধতি সেটা দিয়ে দিয়েছে এখানে। হাউ টু অ্যাপ্লাই দেখো, সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। 1/7/2020 থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং এজ লিমিট ধরা হবে 1/7/2020 সালে। অনলাইন ওয়েবসাইট হচ্ছে www.oilindia.com এর অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে কীভাবে তোমরা আবেদন করবে, কোন কোন ফটোকপি বা কোন এডুকেশন কোয়ালিফিকেশানগুলো কীভাবে দেবে সেগুলি সমস্ত কিছু বলে দিয়েছে। সো ভিডিওটি তোমরা পজ করে দেখে নিতে পারো বা তোমরা অফিসিয়ালি নোটিশটা কিছুক্ষণ পরে বলে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে। এখানে তোমাদের 2/6/2020 সালে শুরু হয়ে গেছে 10 থেকে এবং 1/7/2020 সাল পর্যন্ত আবেদন হবে, অর্থাৎ 2 June 2020 থেকে শুরু হয়েছে 1/7/2020, অর্থাৎ 1 July 2020 সাল পর্যন্ত আবেদন চলবে। সো এই অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে হবে বা এই অফিসিয়ালি নোটিশটি কিন্তু অয়েল ইন্ডিয়া থেকে বেরিয়েছে। সো কীভাবে আবেদন করবে তোমরা সেটি তোমাদের দেখ। সো নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবে, সেখানে ক্লিক করার পর অয়েল ইন্ডিয়া লিমিটেডের এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর স্ক্রোল ডাউন করবে এবং এই আই এগ্রি অপশন ক্লিক করে স্টার্ট বলে অপশনে ক্লিক করে তোমরা সরাসরি রেজিস্ট্রেশনের পর অনলাইনে আবেদন করে দেবে। নিচে ডিসক্রিপশন বক্সে নোটিশের ফুল নোটিশটি দেওয়া আছে। সো নোটিশটি ডাউনলোড করবে, স্ক্রোল ডাউন করার পর একদম লাস্টের দু নম্বরে চলে যাবে। সেখানে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে, সেগুলি পড়ে নেবে এবং সমস্ত কিছু দেখে আবেদন করে দেবে। সো এখানে 1/7/2020 সাল পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসিদের জন্য 200 এবং এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো আবেদন ফিস নেই। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা আবেদন করে দেবে। অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক, এছাড়াও এই অনলাইন পেজের আবেদনের লিঙ্ক, এছাড়াও অফিসিয়ালি নোটিশের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারো। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।